দিনের ব্যবধানে উত্তরাঞ্চল ও যমুনাপাড়ের জেলাগুলোতে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথমবারের ধকল সামলে ওঠার আগেই আবার এমন পরিস্থিতিতে দিশেহারা মানুষ। মাত্র পাঁচ দিনের মাথায় কুড়িগ্রামে আবারও বিপদসীমা অতিক্রম করেছে ধরলা ও দুধকুমার নদী। প্রথম দফা বন্যার পানি ভালো মতো নেমে না যেতেই আবারও ঘরবাড়িতে পানি আসার দুর্ভোগ বাড়ছে, রাস্তাঘাট তলিয়ে যেতে শুরু করেছে। লালমনিরহাটের শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় 4,000 পরিবার, ভাঙনের আশঙ্কায় বাড়িঘর সরিয়ে অনেকেই উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে গত দুই দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড অবশ্য জানিয়েছে আরও দুই তিন দিন যমুনার পানি বাড়লেও এ দফায় বন্যার আশঙ্কা নেই। জামালপুরের ইসলামপুর উপজেলারা 6টি ইউনিয়নে পানি ঢুকছে, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন।